পরম করুণাময় প্রভুর নামে শুরু করছি। সুফিজম বিডি ইউটিউব চ্যানেল আপনাদের সবাইকে স্বাগতম। আপনাদের সাথে আছি আমি DM রাহাত। আজ আমরা অমৃত জিজ্ঞাসার তৃতীয় পর্ব শুরু করতে যাচ্ছি। আজ আপনাদের যে প্রশ্নগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করব সেগুলো হলো, মানুষ যদি আল্লাহর প্রতিনিধি হয়ে থাকে তাহলে স্বর্গ নরক বা জান্নাত জাহান্নাম কেন বানালেন? আরেকজন প্রশ্ন করেছেন, জাহান্নাম ও জান্নাত কি? আরেকজন প্রশ্ন করেছেন, মানুষের আত্মা কি অন্যরূপে কর্মের উপর ভিত্তি করে আবার ফিরে আসে? আজ এই প্রশ্নগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করব। প্রথম প্রশ্ন, মানুষ যদি আল্লাহ তাআলার প্রতিনিধি হয়ে থাকে তাহলে কেন তিনি জান্নাত এবং জাহান্নাম তৈরি করলেন বা সৃষ্টি করলেন? এই প্রশ্নটি এসেছে মূলত সেই আলোচনা থেকে যেখানে বলা হয়েছিল যে মানুষকে আল্লাহ তাআলা তার প্রতিনিধিত্বের জন্য বা প্রতিনিধি হিসেবে এই পৃথিবীতে প্রেরণ করেছেন বা পাঠিয়েছেন। তো প্রশ্নটি দাঁড়ায় এরকম যে, যেহেতু আল্লাহ তাআলা মানুষকে তার নিজের প্রতিনিধি হিসাবে এই ধরাধামে পাঠিয়েছেন বা মানুষ তার প্রতিনিধি, তাহলে তিনি আবার কেন তাদের জন্য জান্নাত এবং জাহান্নাম সৃষ্টি করলেন? কারণ তারা তো তারই প্রতিনিধি, তাহলে তো এখানে স্বর্গ বা নরকের প্রয়োজন নেই, তবু তিনি কেন স্বর্গ নরক বানালেন? এর উত্তর হলো, প্রতিনিধি মানে এই নয় যে তিনি উক্ত ব্যক্তি। প্রতিনিধি বলা হয় এমন কাউকে যে যিনি মূল ব্যক্তি নয়, বরং মূল ব্যক্তির পক্ষ থেকে অন্য একজন ব্যক্তি, যিনি মূল ব্যক্তির প্রতিনিধিত্ব করেন তাকে আমরা প্রতিনিধি বলে থাকি। যেমন কোনো অনুষ্ঠানে মন্ত্রীকে দাওয়াত দেওয়া হলো, কিন্তু মন্ত্রী মহোদয় সেখানে উপস্থিত থাকতে পারলেন না, তখন তিনি তার সচিবকে পাঠালেন। অর্থাৎ মন্ত্রী সচিবকে প্রতিনিধি হিসেবে পাঠালেন। এর মানেই নয় সচিবই মন্ত্রী, কিন্তু সচিব ওই মুহূর্তে মন্ত্রীর প্রতিনিধিত্ব করেন বা সেই মর্যাদাটা সেই সময় পান। এখন কথা হলো, যেহেতু মানুষকে প্রতিনিধি হিসেবে পাঠানো হয়েছে পৃথিবীতে, তাহলে তো এই শাস্তির প্রয়োজনীয়তা ছিল না বা জান্নাত জাহান্নামের কী প্রয়োজন? এর উত্তর হলো, যখন কাউকে প্রতিনিধি হিসেবে পাঠানো হয়, সেই প্রতিনিধি যদি সেই মূল ব্যক্তির প্রতিনিধিত্ব করাতে কোনো ত্রুটি করেন, তাহলে কিন্তু তার শাস্তি হওয়াটা অস্বাভাবিক কিছু না। অর্থাৎ একজন মন্ত্রী বা একজন এসপি যদি তার নিম্ন স্তরের কাউকে প্রতিনিধি হিসেবে পাঠান, অর্থাৎ একজন মন্ত্রী যদি সচিবকে পাঠান, একজন এসপি যদি একজন ওসিকে পাঠান, তাহলে যদি তারা সেখানে তাদের সঠিক প্রতিনিধিত্ব, অর্থাৎ মূল ব্যক্তি যা করতে বলেছিলেন বা মূল ব্যক্তির যে কাজ ছিল এখানে, তারা সেটা না শুনে বা না বুঝে অন্য কিছু করেন যেটা মানুষের জন্য ক্ষতিকর, অর্থাৎ তাকে পাঠানো হলো শৃঙ্খলা বজায় রাখার জন্য, তিনি এসে কী করলেন, উল্টা বিশৃঙ্খলা সৃষ্টি করলেন, এমত অবস্থায় কিন্তু মূল ব্যক্তি তার প্রতিনিধিকে শাস্তি দিতে পারেন এবং তার পদমর্যাদা কেড়ে নিতে পারেন। অনেক সময় নিউজের মধ্যে এরকম অনেক কিছু দেখায় যে মন্ত্রীর অমুক প্রতিনিধি বা অমুক ব্যক্তি এসেছিল, সে এই কাজ করে গেছে সেখানে, অর্থাৎ নানা ধরনের বাজে কাজ, বাজে কাজটা তার করা উচিত ছিল না, তখন কিন্তু সেটা নিয়ে অনেক আলোচনা সমালোচনা হয় এবং এমনও হয় যে তাকে কোনো শাস্তি দেওয়া হচ্ছে, এবং যে মন্ত্রী বা যার প্রতিনিধিত্ব করার জন্য পাঠানো হয়েছিল সেই মূল ব্যক্তি কিন্তু তখন সবার সামনে এসে বক্তব্য দেন যে তার ভুল হয়েছে বা কি, সে যাকে পাঠিয়েছে সে কি কাজটা ভুল করেছে, এর জন্য তার পদ কেড়ে নেওয়া হলো বা তাকে অন্য কোনো শাস্তি দেওয়া হলো, এরকমটা ঘটে। এই বাস্তব বিষয়টা থেকে, আমাদের জীবন থেকেও কিন্তু আমরা এটা স্পষ্টভাবে বুঝতে পারি যে প্রতিনিধি হলেই কিন্তু সব কিছু না, তাকে তার সঠিক কাজটি করতে হবে, সে যদি তা না করে তাহলে কি শাস্তি পাবে, এবং যদি সে ভালো মতো প্রতিনিধিত্ব করতে পারে তাহলে কি তার প্রমোশন হবে। এই যে যত দেশ আছে বা যত রাষ্ট্র বা আপনার যত থানা, যেই পর্যায়ে বলি না কেন,
সব জায়গায় কি সরকারি প্রতিনিধি থাকে, অর্থাৎ যে কর্মচারীগুলো আছেন প্রশাসনের তারা কি সরকারের প্রতিনিধি, তারা যদি নিয়ম অমান্য করে তাহলে কি তাদের বাতিল করে দেওয়া হয়, তাদের চাকরি নিয়ে নেওয়া হয়, অথবা কি তাদেরকে কোথাও ট্রান্সফার করে দেওয়া হয়, অর্থাৎ বিভিন্ন রকমের শাস্তি দিয়ে থাকে। আর যারা খুব ভালো করে তাদের কি পুরস্কৃত করা হয় এবং তাদের পদোন্নতি হয়। তো মানুষ যেহেতু আল্লাহর প্রতিনিধি, তাদেরকে পাঠানো হয়েছে দুনিয়া শান্তি স্থাপনের জন্য, যে তারা অন্য প্রাণীর প্রতি সুবিচার করবে, নিজেরা কি মিল মহব্বতের মাধ্যমে চলবে, এই বিশ্ব বাগানকে তারা আরও সুন্দর করে রাখবে। কিন্তু তারা এসে কি করলো, মারামারি ঝগড়াঝাটি। তাহলে তো তিনি জাহান্নাম বানাবেনি, তাদেরকে তো শাস্তি দিতে হবে, ডিমোশন। একজনকে প্রমোশন দিবেন, আরেকজনকে ডিমোশন দিবেন। যদি এটা না থাকে তাহলে তো সব প্রতিনিধি বলবে আমি কাজ করি বা না করি আমার তো সেই একই রেজাল্ট, তাহলে লাভ কী? অর্থাৎ যদি ব্যাপারটা এরকম হয় যে একটি অফিসে অনেকগুলো কর্মচারী, তাদেরকে বেতন দেওয়া হয়, এখন কাজ করলেও সে বেতন পাবে, কাজ না করলেও বেতন পাবে, অথবা যে বেশি কাজ করবে সেও যে বেতন পাবে, যে কম কাজ করবে সেও একই বেতন পাবে, তাহলে কর্মচারীরা কী করা শুরু করবে? প্রথম প্রথম ঠিকঠাক করবে, যখনই এটা বুঝতে পারবে তখন কি যে কাজ বেশি করতো সে কাজ করা বাদ দিয়ে দিবে, কারণ সবার বেতন তো সমান সমান। কিন্তু এমনটা ঘটে না, কারণ সে খুব ভালো মতোই জানে ভালো কাজ করলে কি তার প্রমোশন হবে, আর খারাপ কাজ করলে কি তার চাকরিও চলে যেতে পারে, আবার কি ডিমোশনও হতে পারে। তো এই জন্য এই মানুষের মধ্যে কি সেই ভাবটা আছে, এই যে মানুষ জান্নাতের লোভে ইবাদত করে, জাহান্নামের ভয়ে পাপ কাজ থেকে বিরত থাকে, এটা কেন? এই ডিমোশনের ভয় এবং কি প্রমোশনের ইচ্ছা। মানুষ যেন তার কৃতকর্মের সঠিক ফলাফল পায়, অর্থাৎ ভালো কর্মের জন্য পুরস্কার এবং মন্দ কর্মের জন্য তিরস্কার বা শাস্তি, অর্থাৎ ন্যায় বিচারের জন্যই আল্লাহতালা এই জান্নাত এবং জাহান্নামের সৃষ্টি করেছেন। যারা ভালো কাজ করবেন তাদেরকে পুরস্কৃত করা হবে, আর যারা খারাপ কাজ করবেন তাদেরকে কি মনুষ্যকুল থেকে সরিয়ে দেওয়া হবে। যেমন আল্লাহতালা বলেন সূরা 3-এর মধ্যে, আমি মানুষকে সৃষ্টি করেছি সর্বোত্তম রূপে, সবটাইতে সুন্দরভাবে। তারপরে বলেছেন অতপর ফিরিয়ে দিয়েছি সর্বনিকৃষ্টতম স্তরে। পরের প্রশ্ন ছিল জান্নাত ও জাহান্নাম কি। জান্নাত বোঝায় এমন একটি জায়গা যেখানে কি মানুষ শান্তি পাবে, আর জাহান্নাম এমন একটি জায়গা যেখানে কি মানুষ শাস্তি পাবে। সহজ কথায় জান্নাত খুব ভালো একটি জায়গা, শান্তির জায়গা, আর জাহান্নাম খুব খারাপ একটি জায়গা যেখানে কি অশান্তি আর অশান্তি, শাস্তি আর শাস্তি। তো এই দুইটা আসলে কি? জাহিরিভাবে বলা হয়ে থাকে জান্নাত এবং জাহান্নাম দুটি গ্রহের মতো জায়গা, জান্নাতের অবস্থান উপরে, জাহান্নামের অবস্থান নিচে। অর্থাৎ যারা পুলসেরাত পার করবেন, পাড়ি দিতে পারবেন, তারা কি জাহান্নামের উপর দিয়ে জান্নাতে পৌঁছে যাবেন, আর যারা পড়ে যাবেন তারা জাহান্নামে চলে যাবে বা নরকে চলে যাবে। কিন্তু জান্নাতের প্রকৃত হাকিকত হচ্ছে জান্নাত এবং জাহান্নাম দুটি অবস্থা, হাল। সুখে থাকার যে অবস্থা সেটা জান্নাত, আর দুঃখে অশান্তিতে থাকার যে অবস্থা সেটা হচ্ছে জাহান্নাম। এটা শারীরিকভাবেও মানসিকভাবেও, অনেকে বলেছেন যে এটা শুধু মানসিক অবস্থা, দুটি মানসিক অবস্থা, ব্যাপারটা শুধু মানসিক অবস্থাই না, এটা শারীরিক অবস্থাও। অর্থাৎ মানুষ মানসিকভাবে যে অশান্তি বোধ করে সেটা তার জন্য জাহান্নাম, আর যে শান্তি অনুভব করে, সুখ অনুভব করে মানসিকভাবে, মানসিক প্রশান্তি, এটা হচ্ছে তার জন্য জান্নাত। কিন্তু তিনি শারীরিকভাবেও এই অশান্তি এবং পুরস্কার বা আনন্দ ভোগ করতে পারেন। যেমন আপনার হাত পা যদি কেটে যায়, ঘা হয়, তাহলে কি আপনি শারীরিকভাবে ব্যথা পান না? ক্ষুধা লাগলে কি শারীরিকভাবে খারাপ লাগে না? গরমের মধ্যে কেউ বাতাস করলে শারীরিক একটা প্রশান্তি আসে না? এখানে কিন্তু মানসিক প্রশান্তিই না, শুধু শারীরিক প্রশান্তিও আসে। আবার মানুষের যে আরেকটি মানবীয় জান্নাতীয় অবস্থা, যেটা হচ্ছে স্বামী স্ত্রীর মিলন, সেটাও কিন্তু একটা জান্নাতি অবস্থা, তাদের আনন্দ। তো এগুলো কিন্তু শারীরিক বিষয়, অর্থাৎ মানসিক এবং শারীরিক শান্তি এবং অশান্তি দুটি অবস্থা। যদিও শারীরিক সুখ দুঃখ অনেকটা মানসিক সুখ দুঃখের উপরই নির্ভর, তারপরও এই দুটি অবস্থা।
এই জন্য বলা হয়ে থাকে যে যখন কেউ পাপ কাজ করবে তখন তার পদোন্নতির বদলে পদচ্যুত করা হবে, অর্থাৎ নিম্ন স্তরে পাঠিয়ে দেওয়া হবে, যে মানুষকে সর্বোত্তম রূপে সৃষ্টি করে সর্বনিম্ন স্তরে পাঠিয়ে দেওয়া হয়েছে বা হবে, সেটা হচ্ছে কি মানুষকে পশুকুলে পাঠিয়ে দেওয়া হবে। তো পাশবিক শরীর বা পশুর শরীর ধারণ করা এবং পাশবিক একটি মানসিক অবস্থার তৈরি হওয়া শারীরিক দিক থেকেও, তো এটাও কি এক প্রকার শাস্তি। তাহলে বোঝা যায় শুধু এখানে মানসিক না, শারীরিক একটা ব্যাপার আছে। মানব দেহ পাওয়ার পর যে একটা শান্তি বা যে জান্নাত, পশু দেহে কিন্তু সেটা সম্ভব না। তাই বলেছি আসলে শারীরিক এবং মানসিক উভয় দিক থেকেই দুটি অবস্থা। এখন অনেকেই বলতে পারেন, তাহলে কি যে জান্নাত জাহান্নাম বা স্বর্গ নরকের কথা শুনি সেগুলো কি কিছুই নাই? বিষয় হচ্ছে কোরআন এবং হাদিসে যাই বলা হয়েছে তা সবই সত্য, তবে আমরা অনেক কিছুই বুঝতে ভুল করেছি। একটু সহজভাবে ভাবুন, যদি সবাইকে জান্নাতে ঢুকিয়ে দেওয়া হয় এবং বাকিদের জাহান্নামে শাস্তি দেওয়া হয়, তাহলে ইবাদত কে করবে, কারা করবে? এখন আপনার কাছে মনে হচ্ছে যে হাজার হাজার বছর তো সভ্যতা ছিল, মানুষ ছিল ইবাদতের জন্য, পরে তো আর থাকার দরকার নেই এত দীর্ঘ সময়। কিন্তু একবার ভেবেছেন যে যদি সব শেষ হয়ে যায়, জান্নাত জাহান্নামই থাকে, তার পরবর্তী তো অনন্তকাল, অর্থাৎ এই যে সময়টা চলে গেছে পৃথিবীর সভ্যতার, তার চাইতেও তো লক্ষ লক্ষ গুণ বেশি সময় অনন্তকাল রয়ে গেছে। তাহলে সেই অনন্তকালে কে ইবাদত করবে, কার দাসত্ব কে করবে? জান্নাত জাহান্নামে তো ইবাদতের কিছু নেই, সেটা আমার পরীক্ষার ফলাফল পাওয়ার পর যে পুরস্কার বা যে শাস্তি সেটা। জাহান্নামে কেউ ইবাদত করবে না, জান্নাতে ইবাদতের কিছু নেই। তাহলে ঈশ্বরের নাম কে নেবে, আল্লাহর নাম কে নেবে, তার গুণগান কে গাইবে? তাহলে তার এই সৃষ্টির, এত সুন্দর সৃষ্টির উদ্দেশ্য কী, দরকার কী? যদি এটাই হতো যে পরবর্তীতে অনন্তকালের জন্য জান্নাত জাহান্নামই থাকবে, তার ইচ্ছা যে সে জন্মের একদম শাস্তি দিতে থাকবে, শাস্তি দিতে থাকবে, আর তার জন্মের একদম সুখ আর সুখ 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 অনন্তকাল খালি এটা চলতে থাকবে, তাহলে তো তিনি এই পৃথিবী গ্রহ সৃষ্টি না করতে পারতেন। এটাই সবচেয়ে উত্তম ছিল যে একবারই তিনি জান্নাত বানাবেন, এখানে সবাই থাকবে, খালি সুখ আর সুখ, খালি সুখ আর সুখ। শয়তানকেও সৃষ্টি করা হতো না, পরীক্ষারও দরকার ছিল না, কারণ উনি চান যে ওনার ইবাদত করা হোক। স্রষ্টা তখনই স্রষ্টা যখন তিনি সৃষ্টি করেন, কেউ তখনই প্রভু যখন তার গোলাম থাকেন। তো সবাই যদি দাসত্ব বাদ দিয়ে দেয়, কারণ যে জাহান্নামে থাকবে সেও দাসত্ব বাদ দেবে, যে জান্নাতে থাকবে সেও বাদ দিবে, তারা শুধু ফল ভোগ করবে, তাহলে স্রষ্টার সেই মাহাত্ম্য কোথায় থাকবে? হ্যাঁ, তিনি একা একা মহিয়ান, ঠিক আছে, কিন্তু কথা হচ্ছে একার মধ্যে তো সেই শান্তিটা নেই। তাই তো তিনি এই বিশ্ববাগানকে সাজালেন, অর্থাৎ জান্নাত জাহান্নাম আছে, ছিল, থাকবে, সাথে তার এই সৃষ্টি জগতও। হতে পারে কোনো কারণে এই পৃথিবী ধ্বংস হয়ে যেতে পারে, কিন্তু এর মানে এই না মানুষের কর্ম বন্ধ হয়ে যাবে, সৃষ্টি বন্ধ হয়ে যাবে, ব্যাপারটা তা না। তার এই জান্নাত জাহান্নামের প্রক্রিয়া, তার সৃষ্টির প্রক্রিয়া সবই কি চলমান থাকবে, আর তিনি অনন্তকালের জন্যই কি প্রভু থেকে যাবেন, স্রষ্টা থেকে যাবেন, আর কাউকে অনন্তকাল শাস্তি দেওয়ার মধ্যে কিছু নেই, আর অনন্তকাল সুখে রাখার মধ্যে কিছু নেই। তিনি শুধু শাস্তি দেওয়ার জন্য সৃষ্টি করেন নাই, এটা তার উদ্দেশ্য না। তাই জান্নাত এবং জাহান্নামের প্রকৃত হাকিকত হচ্ছে যে এটি হচ্ছে দুটি অবস্থা। আরেকটি প্রশ্ন ছিল, মানুষের আত্মা কি অন্য রূপে কর্মের উপর ভিত্তি করে ফিরে আসে? অর্থাৎ মানুষের যে আত্মা আছে সেটা কি আবার অন্য কোনো রূপে, অর্থাৎ পশু হয়ে বা উদ্ভিদ হয়ে বা অন্য কিছু হয়ে, পাখি হয়ে, তার কর্মের কারণে, অর্থাৎ কর্মের উপর ভিত্তি করে যে সে যা করলো তার একটা ফল ধরা হলো যে হ্যাঁ এতে সে পশু হতে পারে, পাখি হতে পারে, বা এই শাস্তি পাবে, সে মানুষ না হয়ে অন্য কোনো রূপে আবার পৃথিবীতে ফিরে আসবে, এরকমটা কি হয় কিনা? এটার উত্তর হচ্ছে বিষয়টা আসলে জন্মান্তরবাদের। অনেকে জন্মান্তরবাদ মানেন, অনেকে মানে না। যারা জন্মান্তরবাদ মানেন না তাদেরকে এই প্রশ্নের উত্তর দিয়ে কোনো লাভ নেই, কারণ তারা যেটা মনে করেন সেটা হচ্ছে কি আর কেউ কোনো রূপে ফিরে আসবে না, বরং কি একদলকে জান্নাতে ঢুকিয়ে দেওয়া হবে, আরেকদলকে জাহান্নামে, এবং তারা কি সেখানে চিরকাল থাকবে, তাদেরকে আর আসতে হবে না, ইবাদত করতে হবে না, শাস্তি যারা পাওয়ার খালি শাস্তিই পেতে থাকবে অনন্তকাল, যারা সুখে থাকার অনন্তকাল সুখেই থাকবে।
কিন্তু যারা জন্মান্তরবাদ মানেন তাদের উদ্দেশ্য বলবো, হ্যাঁ, মানুষ তার কর্মের কারণে ভিন্ন রূপে ফিরে আসতে পারে, কারণ আমি যা করব তার ফল পাবো। আল্লাহ তাআলা বলেছেন যে যে যা করবে ভালো এবং মন্দ সে তার ফল পাবে। এখন আমি যদি পশুর মতো কর্ম করি তাহলে অবশ্যই পশুর মতো ফল পাবো, আর পশুর মতো ফল পেতে হলে কিন্তু আমাকে পশুই হতে হবে, সেটা আমি মানুষ রূপে পাবো না। অর্থাৎ আমার কর্ম এমন হবে যে এই জন্য আমাকে এই ধরনের শাস্তি পেতে হবে, এই পশু বা এই কুলে জন্ম নিতে হবে, এতদিন থাকতে হবে, এরকম হয়ে থাকতে হবে, সেটার উপর নির্ভর করে তিনি আমাকে, আমার আত্মাকে আবার কি মানব কুলের পরিবর্তে অন্য কোনো কুলে বা প্রজাতিতে পাঠাতে পারেন। যেমন কর্ম হলো পশুর মতো, কিন্তু তারপরও কিছু ভালো গুণাগুণ থাকলো। এমতাবস্থায় যেটা হতে পারে যে পশুকুলে জন্ম হলো, ধরেন একটি কুকুর, কিন্তু সেই কুকুরটি সাধারণ কুকুর না, বিশেষ কুকুর, অলিতে গলিতে ঘোরা, খাবারের জন্য ছোটাছুটি করা এই ধরনের কুকুর না, এমন একটি কুকুর যে কি বিশেষ অবস্থায় থাকবে, এসি ঘরে থাকবে, তার খাবারের জন্য দামি দামি ব্যবস্থা থাকবে, তার চিকিৎসার ব্যবস্থা থাকবে। আছে না অনেক কুকুর এরকম, তাদের জীবন কিন্তু উন্নত, অনেক মানুষের চাইতেও তাদের জীবন উন্নত থাকে বাহ্যিক দিক থেকে, কিন্তু তবুও সে পশু। আবার অনেক কুকুর এরকম থাকে যে অলিতে গলিতে ঘুরে, কেউ খাবার দেয় কেউ দেয় না, কেউ হাত পা ভেঙে দেয়, তার শোয়ার জায়গা থাকে না, চিকিৎসার প্রয়োজন হলে দেখা যায় তার চিকিৎসা হয় না এবং কি সে মারা যায় বা অসুস্থ থাকে অনেকদিন পর্যন্ত। এটাও কিন্তু কর্মের কারণেই হয়, কোন কুলে বা কোন অবস্থায় কোন কর্মের কারণে কোথায় গেলে শাস্তিটা পারফেক্ট হবে এটা আল্লাহ ভালো জানেন, তিনি সেই হিসাব করে পাঠাবেন। এজন্য বলা হয়ে থাকে কিছু কিছু ব্যক্তি জান্নাতে থেকেও জাহান্নামের হাওয়া তাদের গায়ে লাগবে, এবং কিছু কিছু ব্যক্তি জাহান্নামে থাকবে কিন্তু জান্নাতের হাওয়া তাদের গায়ে লাগবে। তো এটা হচ্ছে সেরকম কিছু মানুষ আছে, এই মানবীয় জন্মটা মূলত জান্নাতি ব্যাপার স্যাপার এখানে, কিন্তু তারপরও তাদের জন্ম কি ওই ধরনের কুকুরে চাইতো খারাপ অবস্থায়, যে সে খেতে পায় না, অথচ একটা কুকুরকে কত দামি দামি খাবার দেওয়া হয়। আবার কিছু কিছু কুকুর একদম এসি ঘরে থাকে, অনেক ভালো ভালো খাবার, কিন্তু কি সে মানুষের মতো কথা বলতে পারে না, তার অনুভূতি প্রকাশ করতে পারে না, তাকে যা করতে বলা হয় তাকে তাই করতে হয়, অথবা কি সে তার মনের ভাবও প্রকাশ করতে পারে না, সে এত সুখের মধ্যে থেকেও কি সবচাইতে দুঃখী। এটা হচ্ছে কি জাহান্নামে থাকছে যেহেতু পশুকুলে, কিন্তু কি তার খাবার দাবার ব্যবস্থা, থাকা খাওয়ার ব্যবস্থা সবই কি রাজকীয়, জান্নাতি একটা ভাব। এখন কথা হলো, ধরে নিন আপনি জন্মান্তরবাদ মানেন না বা মানবেন না, তাহলে আপনার আত্মা কীরূপে ফিরে আসবে? ধরলাম ফিরিয়ে আসবে না, কিন্তু আপনি তো আপনার কর্মের ফল অবশ্যই পাবেন, পশু হয়ে না পান তাদের কথা অনুযায়ী জাহান্নামে যাবেন, সেখানে আপনাকে আগুন দিয়ে পোড়াবে বা বিভিন্নভাবে শাস্তি দেবে। মূল কথা হচ্ছে শাস্তি আপনি অবশ্যই পাবেন, সেটা যেভাবেই হোক, ভালো কর্ম করলে ভালো পাবেন, খারাপ কর্ম করলে খারাপ পাবেন। তাই ক্ষেত্রটা কর্মের উপর বেশি নির্ভর, আমাদেরকে ভালো ভালো কর্ম করতে হবে। ইবাদতের ব্যাপারগুলো এরকম যে সেটা কবুল হতেও পারে নাও হতে পারে, কিন্তু মানুষের কিছু কর্ম আছে যেগুলো কবুল হওয়া না হওয়ার কিছু নেই। আপনি ভালো কাজ করলে ভালো পাবেন, কারণ সেটা আপনি ভালো কাজ করে ফেলেছেন। আপনি যদি কোনো ক্ষুধার্তকে খাবার দেন তাহলে কিন্তু একটা ভালো কাজ হয়ে গেছে, কবুল হওয়া না হওয়ার কিন্তু এটা বিষয় না। আবার আপনি কাউকে ইচ্ছা করে আঘাত দিয়ে ফেলেছেন, সে ব্যথা পেয়েছে, এটাও কিন্তু মানে পাপ হবে কি না এই ধরনের চিন্তার মধ্যে পড়ে না, মানে এটা আপনি খারাপ কাজ করে ফেলেছেন, এটা আপনি নিজেই ভালো বলছেন। তো এরকম অনেক ব্যাপার আছে, সব কিছুর মূলে হচ্ছে মানুষের সেই কর্ম। অবশ্যই সে তার প্রভুর প্রতি বিশ্বাস স্থাপন করবে, কিন্তু তাকে সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে তার কর্মের উপর। ভালো কর্ম করলে সে যে শাস্ত্রের হোক যে ধর্মেরই হোক সে কি একটা ভালো রেজাল্ট অবশ্যই পাবে, আর যদি সে খারাপ কর্ম করে তাহলে সে তার ফল অবশ্যই পাবে, কারণ আল্লাহ বা ঈশ্বর সর্ব উত্তম ন্যায় বিচারক। আশা করি আপনারা বিষয়গুলো বুঝতে পেরেছেন, তারপরও যদি কেউ না বুঝতে পারেন মন্তব্য করবেন, আমি অন্য কোনো ভিডিওতে সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করার চেষ্টা করব। আজ এই পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।